দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় বাড়ছে শীতের তীব্রতা। সকালে শীত ও ঘন কুয়াশায় ঢাকা পড়ছে কুড়িগ্রামের বিস্তীর্ণ এলাকা। যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। দিনের শুরুতে কাজে যেতে না পারায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। দিনাজপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.2 ডিগ্রি সেলসিয়াস। হিমেল বাতাস শীতের তীব্রতাকে বাড়িয়ে দিয়েছে। হাসপাতালগুলোতে প্রতিদিন ভর্তি হচ্ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তরা। প্রায় একই চিত্র চুয়াডাঙ্গার বিভিন্ন হাসপাতালেও। সেখানেও আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.2 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার জন্য তো প্রচন্ড ঠান্ডা দেখা যাচ্ছে না রোড, হ্যাঁ একদম কাজকামও কম, ইনকামও কম। কুয়াশা মানে গাড়ি দেখা যায় না, রাস্তা দেখা যায় না, ওটাই সমস্যা।